অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ছটি রাশি সাবধান। পয়লা জুন থেকে 10ই জুন পর্যন্ত এই ছয়টি রাশি বেশ কিছু ক্ষেত্রে সাবধানে থাকবেন। কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকবেন, কী সমস্যা আসতে পারে এবং কোন এই ছয়টি রাশি, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কী কারণ, কী গ্রহের কম্বিনেশান যে কারণে এই ছয়টি রাশির ক্ষেত্রে কিছুটা হলো এই পয়লা জুন থেকে 10ই জুন অবধি সমস্যা আসতে পারে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে, অর্থাৎ সক্ষেত্রিক শুক্র। কিন্তু বর্তমানে শুক্র বক্রী অবস্থায় অবস্থান করছে এবং তার সাথে রবি গ্রহের একত্রে অবস্থান, এর সাথে সাথে দেখা যাচ্ছে এই শুক্রকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি মঙ্গলের পড়ছে। এবং এই পয়লা জুন থেকে যে প্রবলেমটা তৈরি হচ্ছে, শুক্র অস্তমিত হচ্ছে। এই জন্য এই ছয়টি রাশির একসঙ্গে দেখুন, একটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে শুক্র বক্রী, দ্বিতীয় কারণ হচ্ছে শুক্র অস্তমিত, তিন নম্বর কারণ হচ্ছে রবি এবং শুক্রের দারিদ্র্য যোগ, এবং চার নম্বর কারণ হচ্ছে মঙ্গলের দৃষ্টি, সরাসরি চতুর্থ দৃষ্টি এই শুক্রের ওপর। যে জন্য যে ছয়টি রাশির কথা বলবো, সেই ছয়টি রাশি অবশ্যই এই 10টা দিন কিছুটা হলেও সাবধানে থাকবেন। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, অর্থাৎ শুক্র তুলা রাশি সপ্তম এবং দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় ভাব থেকে কী বিচার করা হয়, ধন। সপ্তম ভাব থেকে কী বিচার করা হয়, পার্টনার, বিজনেস। সেক্ষেত্রে অর্থনৈতিক কিছুটা হলো চাপ আসবে, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো ডিস্টার্বেন্স আসতে পারে, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলে সমস্যার সম্মুখীন হতে পারেন। দ্বিতীয় নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এ সময় রাশির উপরেই শুক্র বক্রী এবং অস্তমিত শুক্র এবং রবির সঙ্গে যুক্ত, যা কিনা মঙ্গল দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব থেকে, চতুর্থ দৃষ্টি পড়ছে মঙ্গলের। এক্ষেত্রে কী হবে, বৃষরাশির ইনকামের ক্ষেত্রে এই 10টা দিনে কিছুটা হলে একটু টাফ ব্যাপার দাঁড়াবে, শরীর স্বর্গাদের দিকে একটু সমস্যা আছে, গাড়ি বা কেউ যদি বাইক চালান সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবে। যদিও আমি এর আগে বলেছিলাম এখানে মালব্য যোগ তৈরি হয়েছে, কিন্তু রাজা বটে, কিন্তু এটা রাজত্ব মতন হবে, কিন্তু এই সময় অস্তমিতর জন্য সেই রকম শুক্র প্রকাশ কিন্তু 1 থেকে 10 তারিখ অবধি কিন্তু দিতে পারবে না, বৃষ রাশির ক্ষেত্রে একটু সাবধান। তিন নম্বর যে রাশিটি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ স্থানে শুক্র অস্তমিত, বক্রী রবির সঙ্গে যুক্ত, চতুর্থ দৃষ্টি পড়ছে মঙ্গলের। প্রথম কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ঋণ বৃদ্ধি পাবে, আপনাদের সন্তানের শরীর নিয়ে সমস্যা আসবে, এবং এ সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আর্থিক তো সমস্যা আসবেই আসবে, তার সাথে কিডনির সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে সুগারের সমস্যা, মূত্রঘটিত সমস্যা আসার সম্ভাবনা আছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রাশির অধিপতি এবং আপনার যে অষ্টমপতি, সে অষ্টম স্থানে বক্রী এবং অস্তমিত। এক্ষেত্রে অষ্টম স্থান থেকে আমরা কী বিচার করি, মৃত্যু স্থান। তো সেখানে ক্ষেত্রে আপনাদের শরীরের প্রবলেম, কিডনির প্রবলেম, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি, এবং আপনাদের সুখের জায়গাটা কিছুটা হলেও নষ্ট হতে পারে 1 থেকে 10 তারিখের মধ্যে।
এবার আমি জানাই যে রাশিটি, সেটা হচ্ছে তার আগে বলে দিই কী করবেন সেটা আমি এর ভিডিও শেষে বলবো। এর জন্য আপনারা কী করবেন, এই যে ছটি রাশি এই দশটা দিন কী উপায় করবেন তাও আমি এই ভিডিওতে জানাবো। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ষষ্ঠ স্থানে শুক্রের অধিপতি এবং ষষ্ঠ স্থানে বক্রী শুক্র অষ্টমিত, সেক্ষেত্রে আপনাদের কী হবে, আপনাদের শারীরিক পার্টটা নিয়ে কিন্তু সমস্যা আসবে, আপনাদের লিভারের সমস্যা, সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, এই দিকগুলো, মূত্রঘটিত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, ঋণ, এই দিকগুলো বেড়ে যাওয়ার সমস্যা আসবে। তো এদিকটা অবশ্যই আপনারা নজর রাখুন। এবার সবচেয়ে যে রাশিটির কথা বলবো তার আগামী আনি দিক কী উপায় করবে, দেখুন প্রথমেই জানাই যেহেতু শুক্রের সঙ্গে অভিযুক্ত, আপনারা অবশ্যই এই সকালবেলা উঠে সূর্যকে জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন 11 বার। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা করুন, মঙ্গলবারের ব্রত রাখুন, মঙ্গলবার দিন নিরামিষ খান এবং শুক্রকে মজবুত করার জন্য, যারা শুক্র যাদের খুব খারাপ আছে তারা যদি মজবুত করতে চান, প্রতিদিন যদি আপনারা দই সেবন করতে পারেন, দই যদি খেতে পারেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তার শুক্র অটোমেটিক ভালোর দিকে যাবে। এবং এই সময় শুক্রের কোনো দান করবেন না, সাদা জিনিসে কোনো দান করবেন না, বিশেষ করে আপনারা এই সময় সাদা বস্ত্র, এই 1 থেকে 10 থেকে মধ্যে সাদা বস্ত্র পরিধান করুন, সেক্ষেত্রে আরও ভালো হবে। আর বিশেষ করে আপনারা এ সময় সূর্যের মন্ত্র পাঠ করবেন, সূর্যকে জল নিবেদন করবেন এবং সূর্যের যে দান আছে সেটা আপনারা যদি করতে পারেন সেক্ষেত্রে শুভ। সবশেষে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির অষ্টমপতি, এই অষ্টমপতি এবং তৃতীয়পতি এই শুক্র যে কিনা বক্রী এবং অষ্টমিত, আপনাদের ক্ষেত্রে শরীরের উপর প্রবলেম আসবে এবং ইউট্রাসে কিছু সমস্যা আসার সম্ভাবনা আছে, কিছু কিছু ক্ষেত্রে সুগার, মূত্রঘটিত সমস্যা, এই দিকগুলো আপনাদের আসতে পারে। বিশেষ করে মীন রাশির এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 জুন থেকে 10 জুন পর্যন্ত যতদিন শুক্র অষ্টমিত থাকবে, এবং সেক্ষেত্রে আপনাদের শরীরের পার্টটা নিয়ে আপনাদেরকে কিন্তু সমস্যা আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। কারণ দেখুন শুক্র যেমন আমাদের এই পার্থিব জীবনে যত ভৌতিক সুখ আছে কিনা সমস্তটাই ডিপেন্ড করে শুক্রের আন্ডারে, এবং যারা জুয়া, লটারি, শেয়ার বাজারে টাকা লাগান এ সময় লাগাবেন না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।